फ्रेंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा निश्चय भलो आछो और आमाके देखे बुझते ही पारछो आमार गला दिए स्वर बेरोच्छे ना। आमी एकदम ही कथा बोलते पारछी ना, खुबी ठंडा लेगेछे, भीषण जल, आमार शरीर एकदम भलो नहीं। ताई आमी आज के कम कथा बोले तुम्हारे ब्लगटा देखाबो, ठीक आछे? और प्लिज तुम्हारा भिडियो वाच करबे सम्पूर्ण, एकटू देखे चले जेओ ना दया करे, तबे तो आमार वाच टाइम बाड़बे। आमिओ सबार आमार जारा बंधु तादेर आमि प्रत्येकटा भिडियो पुरोपुरी वाच करी, तोमराओ करो प्लिज दया करे। आर आमार ब्लगे जदि भालो लागे ताहले प्लिज लाइक कमेंट शेयर करो और प्लिज दया करे सबसक्राइब करे दिओ जारा नतून आछो। आर सबसक्राइब करे तुले दिओ ना बंधुरा, कारण सबसक्राइब करे तुले निले भीषण भीषण खराब लागे, तोमादेरओ खराब लागबे आमि जदि सबसक्राइब करे तुले नि। ताई आमि एई काजटा एकदमई करि ना, कारण আমার নিজেরই ভালো লাগে না তো তোমাদের কেন ভালো লাগবে। তাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে তুলে নিও না। আর আজকে আমি একটু কম কথা বলি, তোমাদের সাথে বেশি দেখানোর চেষ্টা করি, কারণ আমি একদম কথা বলতে পারছি না, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ জ্বর এসেছে। দেখছো এখন রাহুল নারকেল ছাড়াচ্ছে, এই নারকেল দিয়ে হবে আজকে মুগের ডাল। আর প্লিজ ইগনোর করো, আমার ঠান্ডা লেগেছে তাই আমি কথার মাঝে মাঝে কেসে ফেলছি, তাই এটা একটু ইগনোর করো। আর কি বলবো, দেখো তোমরা আমি কি করে মুগের ডালটা বানাচ্ছি। নারকেল ছাড়ানো হয়ে গেছে, বিশেষ করে গাছের নারকেল দেখতেই পাচ্ছ, আমাদের গাছে অনেক নারকেল ধরেছে আপাতত, প্রায় নারকেলে পড়তেই থাকে, এত নারকেল হয় আমাদের গাছটাতে। এদিকে একটু বসে আছে, এই দেখছো নারকেল ছাড়ানো হয়ে গেছে, আর আমার শুধুই মনে হচ্ছে গরম গরম কিছু খায়, গলাটার এমন অবস্থা দেখছো, শুধু গরম গরম খায়, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, সবই তেতো লাগছে। আর এক গাদা ওষুধ চলছে, খেতেও হবে, তাই শুধু হরলিক্স টরলিক্সই খাচ্ছি, লিকুইড খাবার। রাহুল নারকেলটা ভেঙে নিল, এবার জলটাও গ্লাসে রাখছে, কারণ অনেকক্ষণ ধরেই রিজু বলছে নারকেলের জলটা ও খাবে, তাই ও গ্লাসে ঢেলে নিল ভেঙে, এবার রিজুকে দেবে। রিজু এই নারকেলের জলটা খেয়ে নিচ্ছে, এবার আমি বাইরে দাঁড়িয়ে আছি, তারপর রান্নাঘরে ঢুকবো। আজকে মা সব সবজিগুলো কেটে নিয়েছে, সজনা ফুল ভাজা হবে, বেত শাক আলু পোস্ত হবে, আর ওই নারকেলটা হবে মুগের ডাল দিয়ে, যে মুগের ডাল ভেজে দিদি কুকারে দিয়ে দিয়েছে, এটা দুটো সিটি দিয়ে নামাবো, তারপর গরম মশলা নারকেল দিয়ে রান্নাটা হবে। এদিকে চাও বসিয়ে দিয়েছে, এদিকে দিদি পোস্ত বাড়ছে, আমাদের টিফিন হয়ে গেছে, তারপর আমরা চা খাবো এবারে। আর এদিকে নারকেলও কুড়ছে দিদি, দেখো নারকেল করা হচ্ছে দিদি। আজকে তোমরা রান্নাঘরে মাকেই দেখতে পাবে, কারণ আমি নেই, আমার সেই সময়টা দেখ প্রচণ্ড জ্বর চলে এসেছিল। মা আবার ভাতে দেখছি বেগুন দিয়েছে বড় মতো একটা, আমরা তো আমি আর আমার ছেলে তো বেগুন খায় না, ওরা খাবে তাই জন্য দিয়েছে। আর এদিকে এখনও সজনা ফুল ভাজা হয়নি, এই যে সজনা ফুল ভাজা হবে, তাহলেই দেখলেই যে তোমরা রান্না হয়ে গেল, এই সজনা ফুলটা ভাজা হলেই রান্না হয়ে যাবে। কিছু খেতে ইচ্ছা করছে না ফ্রেন্ড, তার ভাবলাম একটু ধোসা খাই, সেই ধোসা খেতে বসেছি, ভাত একটু খেতে পারিনি। আর এখন বাজে 7টা মোটামুটি, রাতে জানি না জ্বর আবার আসবে কি না, তখন ধোসাটা খেয়ে পেটটা ভরাই। তাহলে ফ্রেন্ডস এখানে আমার ব্লগটাকে শেষ করছি আজকে, ওই যে রিজু ধোসা খাচ্ছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ কেউ যদি নতুন হয় তাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবে। টাটা, বাই বাই।